আজকাল দেখতে পাচ্ছি আমরা আপনারা এখানে বসে মানববন্ধন করছেন, আসলে মূলত কেন করছেন বা কি উপলক্ষে আজকে মানববন্ধন আপনারা এইভাবে বসে রয়েছেন? আমি বিআরডিবি কর্মকর্তা বিআরডিবি সিবিআই সভাপতি আব্দুর রাজ্জাক, ধন্যবাদ আপনাকে। আমরা 1 সেপ্টেম্বর থেকে আমাদের 15টি প্রকল্পে প্রায় 8,000 কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের চাকরি স্থায়ীকরণ, বেতন ভাতা নিয়মিতকরণ এবং 15টি প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং বিআরডিবি রেভিনিউয়ের যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লীউন্নয়ন অধিদপ্তরের দাবিতে দীর্ঘ 67 দিন আমরা পল্লীভবন 5 কারণ বাজারের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা জাতীয় প্রেস ক্লাবে 2 বার সাংবাদিক সম্মেলন করেছি, আমরা জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি, আমরা বাংলা মোটর থেকে কারণ বাজার পর্যন্ত আমরা লাগাতার এ মানববন্ধন কর্মসূচি ব্যাপক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। তারপরেও আমাদের কর্তৃপক্ষ, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ার কারণেই গত মাসের 12 তারিখ থেকে আমরা এখানে জাতীয় প্রেস ক্লাবে গণ অনশনে উপস্থিত হয়েছি এবং আজকে প্রায় আমাদের 52 দিন চলতেছে আমাদের গণ অনশন। আমাদের দাবি চাকরি স্থায়ীকরণ। আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রায় ত্রিশ বছর চাকরি করেও আমাদের চাকরি স্থায়ীকরণ হয় নাই, এ কারণে আমাদের সামাজিক অধিকার আমরা ফিরে পাই না, আমরা ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় লেখাপড়া করাতে পারি না, আমরা সরকারের 1 নম্বর এজেন্ডা বাস্তবায়ন করি দারিদ্র বিমোচন, অথচ আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই দীর্ঘ 30 বছরেও। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে বাঁচান, আপনিই পারেন আমাদেরকে বাঁচাতে, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে এবং 15টি প্রকল্পে কর্মকর্তা কর্মচারী সহ বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লীউন্নয়ন অধিদপ্তরে রূপান্তর করার দাবি আপনার কাছে। যেহেতু বঙ্গবন্ধু 1972 সালে এই জাতির পিতা এই প্রতিষ্ঠানটাকে বিআরডিবিকে দারিদ্র বিমোচনের জন্যই সৃষ্টি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা আজকে পর্যন্ত একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেটা জিডিপিতে 1.993% অবদান বিআরডিবির, এ কারণেই আমরা চাই যে আমরা আরও আপনার উন্নয়নের অংশীদার হতে, আমরা আপনার যে উন্নয়ন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের অংশীদার আমরা হতে চাই, এ কারণে আমাদের চাকরি স্থায়ীকরণ করে আমরা উন্নয়নের যেন আরও বেশি দারিদ্র বিমোচন করতে পারি, আরও মনোনিবেশ করতে পারি, এই দক্ষ কর্মী যেন বিআরডিবিকে আরও বেশি বাংলাদেশ সরকারকে অবদান রাখতে পারে, এই জন্যই আমরা বিআরডিবির যারা উন্নয়ন প্রকল্প আছে তাদের চাকরি স্থায়ীকরণ সহ বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লীউন্নয়ন অধিদপ্তরে দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের বিআরডিবির উন্নয়ন প্রকল্পের 8,000 কর্মীর। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি এখানে অবস্থান নিচ্ছেন, আসলে বিষয়টা কি? আমি ধন্যবাদ আপনাকে, 71 বাংলা টিভিকে। আমি অসহায় কর্মশ্রীর পক্ষে বিআরডিবি সিবিআই সাধারণ সম্পাদক আরাজ মফিজুল ইসলাম বলছি। আমার অসহায় কর্মশ্রী আজকে দীর্ঘ 28 বছর 27 বছর 30 বছর চাই করছে, আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় 2.5 বছর যাবৎ আমাদের কর্মশ্রী বেতন পাচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন,
আজকে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শেষ, আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছে, জিএসপি হয়েছে, পিএসপি হয়েছে, আমার ছেলেকে যে একটি স্কুলে ভর্তি করাবো এই টাকাটা আমার কাছে নাই, ঘরে চাল নাই, মার শাড়ি নাই, বাচ্চার দুধ নাই। আমি অসহায় কর্মচারীর পক্ষে থেকে আমার আকুল নিবেদন, বিআরডিবির অসহায় কর্মচারীর পক্ষে মানবতার মাত লক্ষ্য করবেন এবং অতি শীঘ্রই আমার দাবি মেনে নেবেন, কারণ আমার দাবি যথার্থ। আমরা বেতন ভাতা চাচ্ছি, চাকরি স্থায়ীকরণ চাচ্ছি, আর বঙ্গবন্ধুর হাতে করা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার প্রতিষ্ঠান বিআরডিবিকে বঙ্গবন্ধু বলে করতে চাচ্ছি। এইটা ওনার আজকে ব্যানার দেখেন, ওনার বাবার ছবি, ওনার ছবি বিভোজ হতে পারে না, ওনার কথা বিভোজ হতে পারে না, যেহেতু গরিব দেশের আজকে আমরা গরিব ছিলাম, আজকে মধ্যমের দেশে পরিণত হয়েছি, কিন্তু আমার কর্মচারীরা আজকে মানবতার দিন করছে, মানবতার নিচে পড়ে আছে, কারণ অসহায় কর্মচারীর পক্ষে আজকে বেশ হবে 52 দিন, আমরা পল্লী ভবন সামনে 60 দিন, প্রায় 4 মাস আমরা এখানে পড়েছি। আর ইতিমধ্যে আমাদের সাথে অনেক কথা দিয়েছে আমার সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়, ডিজি মহোদয়, কিন্তু আজও পর্যন্ত আমাদের দাবি পূরণ করা হয়নি। আমি আমার আকুল নিবেদন মন্ত্রী, সচিব, ডিজি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে অতি শীঘ্রই আমার দাবি মেনে আমাদেরকে ঘরে নেবেন, আমরা সাকসেস যাব, বেতন পাবো, মা বোনই আমরা সুখী থাকবো, ছেলেমেয়ে লেখাপড়া করবো, এই আমার কামনা, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জি ম্যাডাম। আপনি 71 বাংলা টিভিকে আমাদের এই অনশনের দুটি কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্যে আমরা দীর্ঘ 53 দিন অনশন করছি। আমাদের বেতন ভাতা নেই, আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, আমরা একেবারেই নিঃস্ব হয়ে রাজপথে ঘুরছি। আমাদের এই রাজপথ থেকে আমরা যেন কাজ করতে পারি এবং কাজ করে কাজের প্রতিশ্রুতি নিয়ে আমরা যেন দেশের জন্যে, দারিদ্র মানুষের জন্য, দরিদ্র বিমোচনের জন্য আমি আমার কাজটা বিলিয়ে দিতে পারি। আর আমাদের এই চাকরি স্থায়ীকরণের এর প্রত্যাশা এবং আমরা যেন এর একটা ফলাফল নিয়ে যেতে পারি এই গণ অনশন থেকে। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে 71 বাংলা টিভি থেকে বলতে চাই যে আমাদের বিআরডিবিকে অধিদপ্তরে রূপান্তরিত করে আমাদেরকে চাকরির নিশ্চয়তা করে দিই। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ 71 বাংলা টিভিকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।